চমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। এখন আমরা দেখব আমাদের বিশেষ প্রতিবেদন ব্রেকিং বেলা, প্রতিদিন দুপুর ১২টা এবং সন্ধ্যে ৬টায়। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। চলুন দেখে নিই আজকের প্রতিবেদন। সেলফ খেলার জোরেই প্রথম তিন দফার ভোটে আত্মবিশ্বাসী দল, খেলা ঠিকঠাক চালাতে পারলে বাকি দিনগুলোতেও সমস্যা নেই, বিশ্লেষণ অনুব্রত মণ্ডলের। কেমন খেলা তার উত্তর, ভয়ঙ্কর খেলা। এই খেলায় তৃণমূলের সঙ্গে পেরে ওঠা মুশকিল, মোদ্দা বিষয়টা ট্রেনিং এর। কোনো বলে চার, কোনো বলে ছয়, আবার কোনো বলে দুরান নিলেও আউট হবে না, সেটা বুঝে গেলে কোনো সমস্যাই নেই। গুড় বাতাসা চড়াম চড়াম ভ্যানিশ করে দেওয়ার মতো শব্দবন্ধের জন্ম দিয়ে বিগত কয়েকটি ভোটে বাজার সরগরম করে রেখেছিলেন যিনি, এবার ভোটে তার তেমন কোনো সৃষ্টি এখনো সামনে আসেনি। অনেকেই ভাবতে শুরু করেছিলেন এবার কি একটু মিইয়ে গেছেন তিনি। প্রশ্ন শুনে অট্টহাসি, বললেন সময় কোথায় বেশি কথা বলার, এবার শুধু জেলায় জেলায় গিয়ে খেলা শেখাচ্ছি। দেশের দৈনিক করোনা সংক্রমণ এবার সোয়া লক্ষ ছাড়িয়ে গেল। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের জেরে সোমবার প্রথমবারের জন্য আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছিল এক লক্ষের গণ্ডি, মঙ্গলবার তা একটু কমেছিল, বুধবার তা হয়েছিল ১.১৫ লক্ষ, বৃহস্পতিবার তা হল ১,২৬,৭৮৯ জন। দেশে একদিনে আক্রান্তের নিরিখে এই সংখ্যা এখনও অবধি সর্বোচ্চ। রোজ এই সংখ্যক আক্রান্ত বৃদ্ধির জেরে দেশের সক্রিয় রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়ে পেরিয়ে গেল ৯ লাখের গণ্ডি। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৯,১০,৩১৯ জন। শোভন চট্টোপাধ্যায়ের ছেড়ে যাওয়া ১৩১ নম্বর ওয়ার্ডের দায়িত্ব নেওয়ার সময় থেকেই তিনি আর বৌদি নন, ওয়ার্ডের কর্মী সমর্থকদের কাছে তখন তিনি দিদি, এখন প্রচারে নেমে সার্বজনীন দিদি। ইমেজ বদলানোই আপত্তি নেই, কিন্তু আসল দিদির আস্থার মর্যাদা দিয়ে ভোটে জিততে চান। আগামী ১০ই এপ্রিল শনিবার ৫ জেলায় ৪৪টি আসনে ভোট রয়েছে। তার আগে বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। ওই ভিডিও বৈঠকে তিনি কড়া বার্তা দিয়েছেন বলে সূত্রের খবর। ইভিএম নিয়ে গাফিলতি হলেই শাস্তির মুখে পড়তে পারেন সংশ্লিষ্ট আধিকারিকেরা। চতুর্থ দফায় কেন্দ্রীয় বাহিনী বাড়ছে, রাজ্যে এই মুহূর্তে ১,০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। শনিবার ভোটে বুথে থাকবে মোট ৭৯৩ কোম্পানি বাহিনী, তার মধ্যে কলকাতা পুলিশ এলাকায় থাকবে ৯৪ কোম্পানি, আলিপুরদুয়ারে ৯৬, কোচবিহারে ১৮৩, হাওড়া পুলিশ কমিশনারেটে ৯৯, ডায়মন্ড হারবার পুলিশ জেলায় ৩৮, হাওড়া গ্রামীণে ৩৫ এবং বারুইপুর পুলিশ জেলায় ৪৪ কোম্পানি বাহিনী থাকবে, চন্দননগর পুলিশ কমিশনারেটে থাকবে ৭৯ কোম্পানি। নির্বাচনী আচরণবিধি ভেঙে ধর্মের ভিত্তিতে ভোট চাওয়ার অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জবাব চাইল নির্বাচন কমিশন। বুধবার তাকে নোটিশ পাঠিয়ে ৪৮ ঘন্টার মধ্যে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। গত ৩রা এপ্রিল হুগলির তারকেশ্বরে তৃণমূলের সভায় মমতা বিজেপিকে ঠেকাতে সংখ্যালঘুদের কাছে ভোট ভাগ না করার আবেদন জানিয়েছিলেন। ওই সভার ভিডিও ফুটেজে দেখা গিয়েছে সংখ্যালঘুদের উদ্দেশ্যে তিনি বলছেন, বিজেপি এলে মনে রাখবেন সমূহ বিপদ, সবচেয়ে বেশি আপনাদের। ধর্ম বা জাতপাতের ভিত্তিতে ভোট চাওয়া আদর্শ নির্বাচনী আচরণবিধির পরিপ্রন্থী, কোনো প্রার্থীর বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হলে জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী তার প্রার্থী পদ খারিজও করা যেতে পারে। এবার সিএসকে দলে যুক্ত হয়েছেন চেতেশ্বর পূজারা, মঈন আলী, কৃষ্ণাপ্পা গৌতম, রবিন উত্থাপার মতো ক্রিকেটাররা। তাদের হাতে জার্সি তুলে দেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ৭ বছর পর আইপিএলে সুযোগ পেয়েছেন পূজারা, ধোনির হাত থেকে জার্সি পেয়ে উত্তেজিত তিনি। নেট মাধ্যমে পূজারা লিখেছেন, ধোনি ভাইয়ের হাত থেকে জার্সি পেয়ে এবং সিএসকে পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরে উত্তেজিত এবং সম্মানিত, একটা দারুণ মরশুম কাটানোর অপেক্ষায় রয়েছি। আজকের মতো শেষ করছি ব্রেকিং বেলা। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। অন্যান্য বিস্তারিত খবর দেখতে চোখ রাখুন আমাদের পর্দায়। আপনারা দেখছেন সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভ, দেখতে থাকুন সঙ্গে থাকুন। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া খটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি ৬ নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন, ৬২৮৯০৬৩৫৫৭, ৯৮৩১৪৭৮৭৯৫।